মানুষকে ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার, এরপরও ভিসা স্যাংশন কেন এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে সরকার প্রধান বলেন, যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা। এছাড়া বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে আদালতের অনুমতি নিতে হবে বলেও জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অফ আমেরিকায় সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি, তো তাকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আপনারা কি পুনর্বিবেচনা করবেন? আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারই ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা, একই সাথে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব উদ্যোগ গ্রহণ করেছে। সেখানে এই ধরনের স্যাংশন দেওয়ার যুক্তিকতা নেই বলে জানান তিনি। আমার এটাই প্রশ্ন যে হঠাৎ কথা নেই বাত্রায় তারা আমাদের উপর ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে? আর মানবাধিকারের কথা যদি বলে বা ভোটের অধিকারে যদি কথা বলে, তা আমরা আওয়ামী লীগ, আমরাই তো এদেশের মানুষের, আমার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে এই ভোটের অধিকার আদায় করার জন্য, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় তার জন্য যত রকমের সংস্কার দরকার সেটা আমরাই তো করেছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে অন্যায় করে কেউ রেহাই পায় না, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সবারই বিচার হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশের আইন অনুযায়ী আমার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেটা র্যাব হোক, পুলিশ হোক বা যেটাই হোক, কেউ যদি কোনো রকম অন্যায় করে আমাদের দেশে কিন্তু তাদের বিচার হয়, কারণ এই বিচারে কিন্তু কেউ রেহাই পায় না। বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের মানুষ ভোট সম্পর্কে যথেষ্ট সচেতন, এদেশে কেউ ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে পারে না। ভোটার তালিকা কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।